নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক নিমাই ভট্টাচার্যর হেমন্তবাবুর শ্রাদ্ধ। এমন অকালে উনি চলে যাবেন তা কেউ ভাবেনি। কত সময় কত কারণেই তো বুকে ব্যথা হয়, কিন্তু মাত্র ওই কয়েক মিনিটের ব্যথায় জলজান্ত মানুষটা মারা যাবেন তা হেমন্তবাবুর স্ত্রী পুত্র ভাইরাও আন্দাজ করতে পারেননি। তবু ছোট ভাই বসন্ত ওই মাঝরাত্রিরই ছুটে গিয়েছিল ডাক্তার ঘোষের বাড়ি, কিন্তু ডাক্তার ঘোষকে আর চিন্তা ভাবনা করে প্রেসক্রিপশন লিখতে হলো না। উনি ডেথ সার্টিফিকেট লিখেই মাথা নিচু করে চলে গেলেন। কান্নাকাটি শুনে আশেপাশের বাড়ির লোকজন তখনই ছুটে এলেন। ভোর হতে না হতেই মুখে মুখে ছড়িয়ে পড়ল হেমন্তবাবুর আকস্মিক মৃত্যুর খবর। পাড়া বেপাড়ার লোকজন আসতে শুরু করল একটু পর থেকেই। এই অঞ্চলের সমস্ত স্কুলের মাস্টারমশাইরা ছাড়াও নানা স্কুল কলেজের অধ্যাপক, সেক্রেটারি, প্রেসিডেন্টরাও এলেন। এলেন এই অঞ্চলের বসবাসকারী বহু গণ্যমান্য বরেণ্য অধিবাসীরা। হেমন্তবাবুদের বাড়ির সামনের রাস্তায় মোটর গাড়ির লম্বা লাইন হয়ে গেল। সাদা ফুলের পাহাড় জমে উঠল ওই সর্বজনপ্রিয় শিক্ষক ও সমাজসেবীর প্রাণহীন দেহের উপর। চারপাশে শোকার্ত মানুষের ভিড়, কেউ নীরব, কেউ বা হেমন্তবাবুর প্রশংসায় মুখর। অনেকে হেমন্তবাবুর পরিবারের লোকজনকে সান্ত্বনা জানাচ্ছেন। ইতিমধ্যে হঠাৎ একটু চাঞ্চল্য। মোহনবাগানের বিদ্যুৎ আর ইস্ট বেঙ্গলের নবেন্দু এসেছে তাদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে। ওরা আসার পাঁচ মিনিটের মধ্যে এলেন হেমন্তবাবুর আরেক প্রিয় ছাত্র অভিনেতা অলোক কুমার ও তার অভিনেত্রী পত্নী রীনা। সারা পাড়ার লোক ভেঙে পড়ল ওদের দেখতে। শুটিং ছিল বলে ওরা বেশিক্ষণ থাকলেন না, কিন্তু যাবার সময় হেমন্তবাবুর ছেলে অজয়কে অলোকবাবু বললেন, এখন যাচ্ছি, স্টুডিও থেকে ফেরার পথে আবার আসব। ওরা চলে যেতে না যেতেই এলেন স্থানীয় এমএলএ ও পশ্চিমবঙ্গ সরকারের পশুপালন দপ্তরের উপমন্ত্রী। পাড়ার ছেলেরা ওকে মুরগি মন্ত্রী বলে ঠাট্টা করলেও আজ সবাই ওকে পথ ছেড়ে দিলেন। দেখতে দেখতে সময় গড়িয়ে যায়। হেমন্তবাবুর দুই ভাইকে বলে বিদ্যুৎ আর নবেন্দু মোটরসাইকেল নিয়ে ছুটল লরি আনতে। জনকল্যাণ সংঘের সভাপতি আর সম্পাদক গেলেন খাট আর ফুলমালা ইত্যাদি আনতে। যাই হোক, শেষ পর্যন্ত হেমন্তবাবুর মরদেহ নিয়ে শোভাযাত্রা রওনা হল দুপুর একটা নাগাদ। শ্মশানঘাটে সবার মুখেই এক কথা, মাত্র 66 বছর বয়সে মানুষটা এমন করে চলে যাবেন তা ভাবা যায়নি। পুরনো দিনের স্মৃতিরোমন্থন করে সবাই। সবাই স্বীকার করলেন ভালো শিক্ষক হয়তো পাওয়া যাবে, কিন্তু হেমন্তবাবুর মতো দরদী মানুষ বা শিক্ষক পাওয়া অসম্ভব। দুঃস্বপ্নের মধ্যে দিয়েই দুটো দিন কেটে গেল বাড়ির লোকজনের। তারপর ওরা আবার মাটির পৃথিবীতে নেমে এসে বাস্তবের মুখোমুখি হন। শ্রাদ্ধানুষ্ঠানের উদ্যোগ আয়োজন শুরু হয়। হেমন্তবাবুর ভাইরা নিমন্ত্রণপত্র নিয়ে যার কাছেই যান তিনিই বলেন, নিশ্চয়ই যাব, অমন দেবতুল্য মানুষের শ্রাদ্ধে যোগদান করে তাকে শ্রদ্ধা জানাব না, তাই কি হয়? অনেকে বলেন, শ্রাদ্ধ মানেই তো শ্রদ্ধা জানানো, নিমন্ত্রণের চিঠি না দিলেও যেতাম। বড় ভাইয়ের প্রতি জনে জনে শ্রদ্ধা দেখে ওরা মুগ্ধ হয়ে যান। নানা কাজকর্মের চাপে দিনগুলো যেন হাওয়ায় ভেসে গেল। দেখতে দেখতে শ্রাদ্ধের দিনও এসে গেল। হেমন্তবাবুর বিরাট ছবির সামনে বসে মুন্ডিত মস্তকে অজয় শ্রাদ্ধানুষ্ঠানের মন্ত্র বলছে, ওং গয়া গঙ্গা। বিরাট প্যান্ডেলের একপাশে স্কুলের সংস্কৃত শিক্ষক সতীশচন্দ্র কাব্যতীর্থ গীতাপাঠ করছেন, যদা যদা হি ধর্মস্য। চারিদিকে ভাবগম্ভীর পরিবেশ। ইতিমধ্যে অতিথি অভ্যাগতরা আসতে শুরু করেছেন। আরে যতীশ, তুমি কখন এলে? কাব্যতীর্থ মশায়ের পাশ থেকে উঠে বেশ কয়েক পা এগিয়ে অমূল্যবাবু প্রশ্ন করেন। জ্যোতিষবাবু বললেন, এই কয়েক মিনিট হলো এসেছি। তা এত সকাল সকাল? আর ভাই বলো না, এখনো প্রায় সদেরেক খাতা বাকি, অথচ কালই বোর্ডের অফিসে খাতা ও মার্কশিট জমা দিতেই হবে। অমূল্যবাবু হেসে বলেন,
তাই বুঝি এখনই বাড়ি গিয়ে খাতা দেখতে বসবে? হ্যাঁ ভাই, জ্যোতিষবাবু একটু এদিক ওদিক দেখে নিয়ে বলেন, হাজার হোক হেমন্তবাবুর শ্রাদ্ধ, না এসেও পারি না, কিন্তু সত্যি হাতে এক মিনিট সময় নেই। অমূল্যবাবু সঙ্গে সঙ্গে ওকে সমর্থন জানিয়ে বলেন, আজকাল কার হাতে আর সময় আছে ভাই, সবাই যে যার ঝামেলায় ব্যস্ত, কিন্তু বাধ্য হয়েই বিয়ে পৈতে শ্রাদ্ধ অন্নপ্রাশনে যেতে হয়। সত্যি এইসব সামাজিক ব্যাপারে যেমন সময় নষ্ট তেমনি অর্থ ব্যয়, পাগল হয়ে গেলাম ভাই। গেটের কাছে জগদীশবাবু এসে দাঁড়াতেই দীপক সরকারের স্ত্রী এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের টেলিফোন কি খারাপ? যতবারই টেলিফোন করি ততবার এঙ্গেজ পাই। জগদীশবাবু হেসে বলেন, টেলিফোন ভালো না থাকলে আপনার মিনুদি আমাকে বাড়িতে থাকতে দেবে? মিসেস সরকারও একটু হাসেন, বলেন, ও টেলিফোন তাহলে ভালোই আছে। হ্যাঁ, জগদীশবাবু একটু থেমে জিজ্ঞাসা করেন, আমি কি ওকে কিছু বলবো? বলবেন, মমতা শঙ্করের প্রোগ্রামের টিকিট কাটা হয়ে গেছে, উনি যেন আবার কাউকে টিকিট কাটতে না পাঠান। আচ্ছা, বলে দেব। হেমন্তবাবুর মেজ ভাই রেবন্তবাবু ঘুরতে ঘুরতে এদের সামনে এসে বলেন, দাঁড়িয়ে আছেন কেন, চলুন বসবেন। জগদীশবাবু বললেন, আরে আমরা কি বাইরের লোক, আমাদের দেখতে হবে না। হাত দিয়ে খানিকটা দূরের কিছু মানুষকে দেখিয়ে বললেন, ওদের দেখাশোনা করো। রেবন্তবাবু ওর কথায় খুশি হন। অন্যদিকে যাবার আগে মিসেস সরকারকে বলেন, বৌদি কথা শেষ হলে সোজা ভেতরে চলে যাবেন। হ্যাঁ যাব। শ্রাদ্ধানুষ্ঠান ও গীতাপাঠ এগিয়ে চলে, আস্তে আস্তে লোকজনের ভিড়ও বাড়তে থাকে। আরে মানিকবাবু আপনি? পরেশবাবু ওকে দেখে যেন অবাক হয়ে বলেন, সল্ট লেকে বাড়ি করে চলে গিয়েছেন বলে কি পুরনো পাড়ায় একেবারেই কি আসতে নেই, নাকি বাড়িওয়ালা বন্ধু পেয়ে ভাড়াটে বন্ধুদের ভুলে গেছেন? মানিকবাবু ঠোঁট উল্টে মাথা নাড়তে নাড়তে ম্লান হাসি হেসে বলেন, বাড়ির মালিক হওয়া যে কি সুখের তা এখন মর্মে মর্মে টের পাচ্ছি। কেন? সবচাইতে বড় কথা বাড়ি মানেই টাকা শ্রাদ্ধ, ইট কাঠ থেকে শুরু করে স্টিল সিমেন্টের যা দাম। তা ঠিক, তারপর যদি ওইসব জোগাড় হলো তো মিস্ত্রিরা আপনাকে পাগল করে দেবে। পরেশবাবু ওর কথায় হাসেন, হাসছেন হাসুন, কিন্তু যে ভুক্তভোগী সেই জানে আজকালকার দিনে বাড়ি তৈরি করার ঝামেলা, আগে জানলে সারা জীবনই ভাড়াটে থাকতাম। পরেশবাবু হাসতে হাসতে বলেন, তাহলে বাড়িঘর না করে ভালোই করেছি, কি বলুন? 100 বার ভালো করেছেন, মাসে মাসে 2-500 ফেলে দিলেই ঝামেলা শেষ। মানিকবাবু দু হাত নেড়ে বলেন, আর আমাদের? কলের মিস্ত্রি কাজ করে যেতে না যেতেই কাঠের মিস্ত্রিকে ডাকতে হয়, ওদের বিদায় করতে না করতেই ট্যাক্সের নোটিশ এসে হাজির, ট্যাক্সের টাকা জমা দেওয়ার আগেই ইলেকট্রিকের বিল আর অ্যাসোসিয়েশনের চাঁদার তাগাদা শুরু। খুব জোরে একটা নিঃশ্বাস ফেলে উনি বলেন, পাগল হয়ে গেলাম মশাই, পাগল হয়ে গেলাম। এই রকম কতজন আসেন, হেমন্তবাবু শ্রাদ্ধবাসরে বসে দাঁড়িয়ে কত কি আলোচনা করেন। বেলা গড়িয়ে যায়, কাব্যতীর্থ মশাইয়ের গীতাপাঠ শেষ, চণ্ডীদাস বাউলের দলের কীর্তন শুরু হয়েছে। কয়েকজন মৃত্যু পথযাত্রী বৃদ্ধ বৃদ্ধা সামনে বসে কীর্তন শুনতে শুনতে মাথা দোলাচ্ছেন। ওদিকে গেটের সামনে বিদ্যুৎ আর নবেন্দুকে ঘিরে বেশ ভিড় জমে উঠেছে। আচ্ছা বিদ্যুৎ, সেদিন রেফারি তোমার গোলটা অফসাইড বলে বাতিল করে দিল কি করে? এ পাড়ার বেসরকারি ক্রীড়ামন্ত্রী ও বার্ন কোম্পানির সদ্য রিটায়ার্ড অ্যাকাউন্টস ক্লার্ক সত্যদা প্রশ্ন করেন। বিদ্যুৎ একটু হেসে বলল, আমি এত স্পিডে বল নিয়ে দৌড়চ্ছিলাম যে অফসাইড হলো কি হলো না তা বুঝতে পারিনি। সত্যদা মাথা নেড়ে বললেন, না না কখনোই অফসাইড হয়নি, ওই হতচ্ছাড়া প্রিয়তোষ হাতে বাঁশি পেলেই ধরাকে সরাজ্ঞান করে। আশেপাশে 7-8 জন ছেলে চোকরা সঙ্গে সঙ্গে ওকে সমর্থন করে বলল, ঠিক বলেছেন, গত বছর এরিয়ান্স মোহামেডানের খেলায় এই প্রিয়তোষ বসাকি তো কেলেঙ্কারি করল। সত্যদা বেশ গম্ভীর হয়ে বলেন, এখনকার রেফারিদের চাইতে আগেকার লাইন্সম্যানরাও ভালো ছিল। আমার বেশ মনে আছে মোহনবাগান মোহামেডানের খেলায় লাইন্সম্যানের কথায় জুম্মা খাঁর গোল বাতিল হয়ে গেল। নবেন্দু বলল, এখন ভাবাই যায় না।
সত্যদা থামেন না, বলে যান, শুধু তাই না, জুম্মা খান নিজে লাইন্সম্যানের সঙ্গে হ্যান্ডশেক করলেন, আর এখন? নবেন্দু বলল, দাদার কাছে শুনেছি মান্নাদা, সালে, আপ্পারাও নিজেদের ক্লাবের চরম সুযোগের সময়ও রেফারির অগোচরে কোনো অন্যায় করে বিপক্ষ দলকে বিব্রত করতেন না। বিদ্যুৎ বলল, আরে ওদের কথাই আলাদা। সত্যদা বললেন, আমরা কি শুধু শুধু ওদের কথা এখনো বলাবলি করি? ওদিকে শ্রাদ্ধের কাজ শেষ, কিন্তু কীর্তন চলছে। এদিকে কলকাতার ফুটবল নিয়ে সেমিনার জমেছে। দীপক সরকার লাঞ্চ সেরে অফিস যাবার পথে শ্রাদ্ধ বাড়িতে একটু ঘুরে যেতে এসেই আটকে পড়েছেন। ডাক্তার ঘোষ ফিসফিস করে ওকে বলেন, সিমেন্টের অভাবে সব কাজ বন্ধ, মাসখানেকের মধ্যে যদি ছাদ ঢালাই না করতে পারি তাহলে বর্ষা নেমে যাবে, বর্ষা শেষ হতে না হতেই পুজো এসে যাবে। দীপক সরকার লাইটারের সাহায্যে পাইপ ধরাতে ধরাতে বলেন, চারদিক থেকে এত রিকোয়েস্ট আসছে যে আমি প্রায় পাগল হয়ে যাবার উপক্রম, কিন্তু আপনি হেল্প না করলে তো আমি মারা পড়ব। পাইপ টানতে টানতে মিস্টার সরকার বলেন, তাছাড়া স্টাফরা এত করাপ্টেড হয়েছে যে অনেক সময় আমার অর্ডার পর্যন্ত ইচ্ছে করে মানছে না, বলছে ফাইলটা পাচ্ছি না স্যার। শুধু সাপ্লাই ডিপার্টমেন্ট কেন, সব অফিসেই এক অবস্থা। মিস্টার সরকার চশমার ফ্রেমটা ঠিক করতে করতে গম্ভীর হয়ে জিজ্ঞেস করেন, মিনিমাম কত হলে আপনার কাজ হয়ে যাবে? ডাক্তার ঘোষ সসংকোচে বলেন, দরকার তো 100 টন। না না, অত পারবো না, 40-50 টনের চেষ্টা করব, তারপর আবার দেখব। তাহলে কবে আপনার সঙ্গে দেখা করব? কাম টুমারো আফটার 10:30। পাইপে মৃদু টান দিয়েই বলেন, 11:30 চিফ মিনিস্টারের ঘরে মিটিং আছে, সুতরাং দেরি করবেন না। না না, দেরি করব না। মিস্টার সরকার এক পা এগিয়ে আবার ফিরে এসে চাপা গলায় ডাক্তার ঘোষকে বলেন, পারমিট পাওয়ার পর ডিলিং অ্যাসিস্ট্যান্টদের চাটা খাবার জন্য আমার পিয়ের হাতে কিছু দিয়ে দেবেন। ডাক্তার ঘোষ খুশির হাসি হেসে বলেন, সে আর আপনার বলতে হবে না। ডাক্তার ঘোষের কাছ থেকে মুক্তি পেয়ে দুপা এগোতেই মিস্টার সরকারকে ঘিরে ধরল নবনির্মাণ কোঅপারেটিভ হাউজিং সোসাইটির 2-4 জন কর্ণধার। কীর্তন থামতেই বৃদ্ধ হরিপ্রসন্নবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, কার যে কবে মৃত্যু আছে তা তো কেউ বলতে পারবে না, কিন্তু কিভাবে যে মরব তাই ভাবি। 28 বছর আগে অবসরপ্রাপ্ত ইস্টার্ন রেলের অফিসার বিনোদবাবু বলেন, ঠিক বলেছেন, হেমন্ত অল্প বয়সে গেল ঠিকই, কিন্তু ভাগ্যের জোরে নিজেও ভুগল না, কাউকে ভোগালও না। হেমন্তবাবুর বড় মাসি শাশুড়ি পাশেই বসেছিলেন, উনি এদের আলোচনা শুনে চুপ করে থাকতে পারেন না, বলেন, ঠাকুরকে সবসময় বলি চটপট কাছে টেনে নাও, কিন্তু কবে যে উনি কৃপা করবেন তা উনিই জানেন। বিনোদবাবু বলেন, আমার ছোট ভাইয়ের রিটায়ার করার 3 মাসের মধ্যে প্রথম হার্ট অ্যাটাক করল, কিন্তু 3 বার অ্যাটাকের পরও পঙ্গু হয়ে বেঁচে রইল পুরো 2 বছর। আমার ছোট শালারও তো তাই, তাকে তো আপনি চিনতেন। হরিপ্রসন্নবাবুর কথায় মাথা নাড়েন বিনোদবাবু। অভিনেতা অলোক কুমার ও তার অভিনেত্রী স্ত্রী রীনা হেমন্তবাবুর স্ত্রীর কাছে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথে একদল মেয়ে বউ ঘিরে ধরল। এত দেরি করে এলেন কেন, আমরা আপনাদের জন্য কখন থেকে এসে বসে আছি? চৈতালি রায় চোখ দুটো বড় বড় করে বলে। অলোক কুমার একটু হেসে বলেন, কি করব ভাই, কোনো মতে শুটিং শেষ করে আসছি। হাতের রোলেক্স ঘড়ির দিকে একবার তাকিয়েই বলেন, আবার 2 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট ছুটতে হবে। কেন কেন, মিসেস মিত্রা ঘোষ জিজ্ঞেস করেন। রীনা বললেন, কাশ্মীর আউটডোর আছে। কোন ছবির আউটডোর? পিছন থেকে কে যেন জানতে চাইলেন। অলোক কুমার রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, প্রেম, শুধু প্রেম। এশা রীনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি নিশ্চয় হিরোইন? রীনা বলল, না না, আমি হিরোইন না, এ ছবির হিরোইন দীপ্তি নাভাল। ময়না বসু জিজ্ঞেস করে, আপনাদের দুজনের নেক্সট কোন ছবি রিলিজ করছে? অলোক কুমার বললেন, নববর্ষে আমাদের 2 ছবি রিলিজ করছে। কি কি? ভালোবাসা আর আমার পরাণ যাহা চায়। চণ্ডীদাস বাউলের কীর্তনের দল ফিরে যায়। সর্বজনপ্রিয় হেমন্তবাবুকে
শ্রদ্ধা নিবেদনের জন্য শ্রদ্ধানুষ্ঠান সবার যোগদানে সত্যি সার্থক হয়ে ওঠে, তাই না? এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।